দূরপাল্লার অস্ত্র দিচ্ছে ন্যাটো যুক্তরাষ্ট্রের আশীর্বাদ সঙ্গী করে কিএকে সোভিয়েত আমলের একটি এস থ্রি হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ইউনিট পাঠাতে স্লোভাকিয়ার রাজি হওয়া ইউক্রেন যুদ্ধ যে নতুন পর্যায়ে প্রবেশ করেছে তা সবার সামনে দৃশ্যমান করল কিয়েভের মিত্ররা এখন নতুন করে কেন্দ্রীভূত হওয়া রুশ বাহিনীর আসন্ন হামলা মোকাবেলায় এবং সম্ভাব্য দীর্ঘ যুদ্ধের জন্য ইউক্রেনীয় বাহিনীকে প্রস্তুত করতে প্রয়োজনীয় সাহায্য পাঠানোর দিকে মনোযোগ দিচ্ছে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস রুশ হামলার শুরুর দিকে ন্যাটো দেশগুলো ইউক্রেনকে তাৎক্ষণিকভাবে স্বল্প পাল্লার ট্যাঙ্ক ও বিমান বিধ্বংসী প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠিয়েছিল যার মধ্যে জেভেলিন এনএলডব্লিউ ও স্টিঞ্জার ক্ষেপণাস্ত্র ছিল এগুলো হালকা সহজে বহনযোগ্য প্রযুক্তি নির্ভর এবং সামান্য প্রশিক্ষণেই ব্যবহার করা সম্ভব কিন্তু এখন মিত্র সরকারগুলো ট্যাঙ্ক ও এস থ্রি হান্ড্রেডের মতো ভারী অস্ত্রশস্ত্র পাঠাতে আগ্রহ দেখাচ্ছে এসব অস্ত্র দনবাসে আসন্ন যুদ্ধে কাজে লাগবে বলেই মনে করছে তারা রাশিয়ার বানানো ভূমি থেকে আকাশে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এস থ্রি হান্ড্রেড মূলত শত্রুর বিমানকে ধরাশায়ী করতে ব্যবহৃত হয় মাঠের বাস্তব পরিস্থিতির ওপর ভিত্তি করে আমাদের সঠিক সিদ্ধান্ত হচ্ছে কূটনীতিক আলোচনার জন্য কয়েকদিন আগেই ওয়াশিংটন সফরে গিয়ে এমনটা বলেছিলেন লিথুয়ানিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী যুক্তরাষ্ট্র ইউক্রেনের সামরিক বাহিনীকে একশো বিশটি সাজোয়া যান এবং নতুন জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়ার কথাও জানিয়েছে আগের দিনই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনকে ১৩ কোটি ডলার মূল্যের সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছিলেন সাঁজোয়া যান ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তার সঙ্গে যুক্ত হলো নিউ ইয়র্ক ত্যাগ না করায় দুই বৃহৎ সেনাবাহিনীর সংঘাত দীর্ঘ সময় ধরে চলতে পারে পশ্চিমা কর্মকর্তাদের এমন অনুমান দিন দিন আরও পোক্ত হচ্ছে পূর্ব ইউরোপে স্থায়ী ঘাঁটি করতে চায় নাটো রাশিয়ার ভবিষ্যৎ সামরিক কর্মকাণ্ডের লাগাম টেনে ধরতে পূর্ব ইউরোপে স্থায়ী ঘাঁটি করার পরিকল্পনা নিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ব্রিটেনের দৈনিক টেলিগ্রাফ পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ওই পরিকল্পনার কথা তুলে ধরেছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ গতকাল দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন গুরুত্বপূর্ণ পরিবর্তনের সন্ধিক্ষণে রয়েছে ন্যাটো জোট দীর্ঘমেয়াদে যার ফলাফল পাওয়া যাবে তিনি এই পরিবর্তনকে নতুন বাস্তবতা এবং নতুন স্বাভাবিক নিরাপত্তা পরিস্থিতি বলে উল্লেখ করেন এর আগে বৃহস্পতি বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেছিলেন ইউক্রেনে অস্ত্র সরবরাহের ব্যাপারে সদস্য দেশগুলো একমত হয়েছে যার মধ্যে উন্নত প্রযুক্তির অস্ত্র থাকবে তবে কোন দেশ ইউক্রেনকে কি ধরনের অস্ত্র দেবে সে সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকার করেন স্টলটেনবার্গ ন্যাটো জোটভুক্ত দেশগুলো দাবি করছে পূর্ব ইউক্রেনের দোনবাস এলাকায় রাশিয়া ব্যাপক ভিত্তিক সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে মার্কিন সেনা প্রত্যাহার না করা পর্যন্ত প্রতিরোধ সংগঠনগুলো অস্ত্র সমর্পণ করবে না ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ প্রধান ফালিহ বলেছেন দেশের মাটি থেকে মার্কিন সেনাদের পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত প্রতিরোধকামী সংগঠনগুলোর যোদ্ধারা অস্ত্র সমর্পণ করবে না ইরাকের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন অস্ত্র সমর্পণ করতে ইরাকের সশস্ত্র যোদ্ধাদের কোনো সমস্যা নেই কিন্তু পরবর্তী সরকার গঠিত না হওয়া পর্যন্ত এবং দেশ থেকে আমেরিকার সমস্ত সেনা প্রত্যাহার না করা পর্যন্ত পর্যন্ত এই অস্ত্র সমর্পণ করা হবে না ফাইয়াজ জোর দিয়ে বলেন ইরাকের জনগণের মধ্যে মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে বিশেষ করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানি এবং পপুলার মোবিলাইজেশন কমান্ড আবু মাহদি আল মোহান্দেশকে হত্যার পর এই ক্ষোভ প্রচন্ড আকার ধারণ করে ইরাকের বিভিন্ন প্রতিরোধকামী সংগঠন মাঝে মধ্যেই মার্কিন বাহিনীর ওপর হামলা চালাচ্ছে ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের জন্য দুই সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ইরাকের জাতীয় সংসদে একটি প্রস্তাব পাশ হয় তবে এ পর্যন্ত মার্কিন সরকার ইরাক থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে তেমন কার্যকর কোন পদক্ষেপ নেয়নি